Assalamualaikum. আমার শাইলাস ফল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে খুবই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিয়ের 7 বছর পূর্ণ হয়ে গেল। আর 7 বছর আগে এই দিনটাতেই আমাদের বিয়ে হয়েছিল। আজ হচ্ছে 7ই আগস্ট। আর 7ই আগস্ট হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো রাত 1টায় আমরা হচ্ছে কেক কাটছি আমার হাজবেন্ডের জন্য। আমি খুবই ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তো আমি, সালমান এবং ওর বাবা মিলে আমরা ছোট্ট একটা কেক কেটে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি। আর বিশেষ করে আমার পক্ষ থেকে ওর বাবার জন্য সবসময় এরকম ছোটোখাটো একটা গিফট থাকে। তো এইবারও আমি তা ব্যতিক্রম করিনি। বাট খুবই দুঃখের বিষয় যে আমার হাজবেন্ডের বেশিরভাগ সময় আমাদের অ্যানিভার্সারির কথাটা মনে থাকে না। আর ওর পক্ষ থেকে কখনোই আমার জন্য কোনো সারপ্রাইজ গিফটও থাকে না। এটার জন্য আমার আসলে মন থেকে খুব কষ্ট লাগে। যদিও যাই করি, যাই কিনি, বেশিরভাগ সময় কিন্তু ওর টাকাতেই করি। বাট আছে না যে একটা হাজবেন্ড সারপ্রাইজ দিবে, ওরকম কিছু আসলে আমি কখনো ওর কাছ থেকে পাইনি। তো এটা ওর নামে নালিশ দিচ্ছি না, আসলে আমার কষ্টটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু আমি সবসময় ওর সামনেও বলে থাকি যে তুমি কখনো এরকম পারবা না। আসলে আমি ওর চেয়ে অনেক বেশি রোমান্টিক, আমার মনে ওর জন্য ভালোবাসাটা বেশি। তো সেজন্যই আমাদের স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করে রাখার জন্য আমার হাজবেন্ডের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। তো এই আর কি, আমরা তিনজনে মিলে কেক কাটছি এবং খাচ্ছি। ছোট্ট একটা কেক, একটা বেশি একটা বড় না, ছোট্ট একটা রেড ভেলভেট কেক আমি নিয়ে আসছিলাম হাজবেন্ডের জন্য। আর ওকে সারপ্রাইজটা দিয়ে দিলাম। আর ভিডিও শুরুতে একটা ভিডিও মেক করা দেখলেন, ওটা আমি রাত ঠিক 12টায় ওকে সেন্ড করেছিলাম। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শুধু 7 বছর না, সারাটা জীবন এইভাবে একে অন্যের পাশে সুখে দুঃখে থাকতে পারি। তো আমি ওকে বলেছিলাম যে আজকের দিনটা আমাদের, আমরা ঘুরতে যাব। বাট যেহেতু আমার হাজবেন্ডের কাজের চাপ অনেক বেড়ে গিয়েছে, সেজন্য ও আসলে আসতে পারেনি। যদিও একটু কষ্ট পেয়েছি, থাক ব্যাপার না, অ্যাডজাস্ট করে নিলাম। নেক্সট টাইম কখনো যাব যখন ও ফ্রি থাকবে। তো এই যে আমি একটা কিটক্যাটও নিয়ে এসেছিলাম। তো এখন কিটক্যাটটা ভেঙে আমরা মা, ছেলে এবং আমার হাজবেন্ড মিলে খাবো। আর এই ছিল ছোটোখাটো একটা ব্লগ। আর আমার হাজবেন্ডের জন্য আরও একটা বিশেষ গিফট রয়েছে, যদি আমি সেটা কমপ্লিট করতে পারিনি আসলে কাজের ব্যস্ততার কারণে, অন্যান্য কাজের চাপে। আমি হাজবেন্ডের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছিলাম এবং আমার ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল ওটাতে আমি হাতের কাজ করে তারপর অ্যানিভার্সারির দিন আমার হাজবেন্ডকে গিফট করব। তো আমি কাজটা কমপ্লিট করতে পারি নাই, যাই হোক এমনিতেই ওকে দিয়ে দিয়েছি। পাঞ্জাবিটা আমি অর্ডার করেছিলাম এবং ওকে দিয়েই কিন্তু আনিয়েছিলাম, কিন্তু ও জানে না যে এটা ওর জন্য। আমি ওকে শুধু বারবার বলেছি যে এটা অর্ডারের, এটা অর্ডারের। পাঞ্জাবিটা হাজবেন্ডকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কাজটা এখনও কমপ্লিট হয়নি, তারপরেও দিয়ে দিলাম যেহেতু আজকে অ্যানিভার্সারি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা কমপ্লিট করে ফেলবো। তো আমার হাজবেন্ডও আসলে বুঝতে পারে নাই যে এটা আমি ওর জন্যই করছি। তো কিন্তু খুবই খুশি হয়েছিল। আর আমি একটা গাউন অর্ডার করেছিলাম, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির আগের দিনই আসছে। আমার হাজবেন্ডই টাকাটা দিয়েছিল, তো এটাকে আমি ধরে নিব যে আমার হাজবেন্ডের পক্ষ থেকে আমার জন্য অ্যানিভার্সারি গিফট, এটা বলেই সান্ত্বনা দিতে হবে নিজেকে। তো যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। আসলে ও তো কাজে খুব ব্যস্ত থাকে, সবসময় সব কিছু মনে থাকে না বা মনে রাখতে পারে না। বাট এমনিতেও আমার জন্য যথেষ্ট করে। আমি খুব লাকি যে
আমি এমন একটা লাইফ পার্টনার পেয়েছি। আমার হাজব্যান্ড আসলে খুব কেয়ারিং, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। যদিও এটা একটা গাউন, বাট দেখতে অনেকটাই বোরকার মতো, সাথে কিন্তু একটা ম্যাচিং ওড়নাও আছে। এটা আমি হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, অ্যামি গার্মেন্টস থেকে। আর গাউনটার প্রাইস ছিল 950, ডেলিভারি চার্জ ঢাকাতে 80 টাকা। আর এটা কিন্তু আমি বোরকা হিসেবেই পরবো। তো অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।